আজকে আমরা কথা বলবো ওয়েব ডিজাইন নিয়ে। তো ওয়েব ডিজাইন নিয়ে যদি আমি কথা বলতে চাই, ওয়েব ডিজাইন, তো ওয়েব ডিজাইন দেখা যাচ্ছে যে এখানে দুইটা ওয়ার্ড আছে, তাই না? একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে ডিজাইন, তাই না? তো ওয়েব সম্পর্কে যদি আমরা যদি জানি, হয়তো আমরা অনেকেই জানি, তারপরে যদি আমি একটু বলি যে ওয়েব হচ্ছে আমরা কোনো ইউআরএল বা কোনো লিঙ্কের সাহায্যে যে কোনো কিছু অ্যাক্সেস করলেই কিন্তু আমরা বলতে পারি যে আমরা ওয়েবে আছি। আর ডিজাইন কোনটা, যে ডিজাইন হচ্ছে কোনো কিছু দেখতে কেমন হবে বা কি কালার হবে, কিভাবে শো করবে, লেফটে শো করবে কিনা, রাইটে শো করবে কিনা, এই বিষয়াদি, তাই না? তো আমরা ওয়েবে যেসব এলিমেন্টগুলো দেখি, সেই দেখাটা কিভাবে হবে বা আমরা কিভাবে দেখবো, আমরা ইউজারের সামনে কিভাবে ডিসপ্লে করব, সেই কাজটাই কিন্তু হচ্ছে ওয়েব ডিজাইন। আর এই কাজটা যারা করে তারা কারা, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার। এটাই কিন্তু সবচেয়ে সহজে বোঝার উপায়। যদি অন্যভাবে যদি বলার ট্রাই করা যায়, যে আমরা যে কোনো সাইটে যখন ভিজিট করি, আমি এক্সাম্পল হিসেবে এখন একটা সাইট ভিজিট করি, মোস্ট পপুলার একটা সাইট আছে, তাই না? আমরা ইন্টারনেট জগতে যখনই এন্টার করি, মেবি এই সাইটটা দিয়ে বাংলাদেশি মানুষ সব থেকে বেশি ইন্টারনেটের সাথে পরিচিত, যেটা হচ্ছে facebook.com। ওকে, গেট facebook.com। যদি দেখি আমরা যে এই facebook.com-এ আমরা যখন আসলাম, তখন এখানে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়েছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক লেখা রয়েছে, এখানে ইমেইল, পাসওয়ার্ড, লগ ইন রয়েছে, এটাকে ওয়েব ডিজাইনের ভাষায় বাটন বলে, এটাকে ফর্ম বলে, এখানে আরো কিছু বাটন আছে, এটা কিন্তু একটা ওয়েব লেআউট, তাই না? তো এই ওয়েব লেআউটটাকে ওয়েবের ভাষায় অ্যাকচুয়ালি বলা হচ্ছে ওয়েব পেজ, তার মানে এটা হচ্ছে একটা ওয়েব পেজ। আচ্ছা, এই ওয়েব পেজটা কনভার্ট করার আগে, এই ওয়েব পেজটা বানানোর আগে কেউ একজন এটার কিন্তু একটা ডিজাইন তৈরি করে রেখেছিল। সে হয়তো চেয়েছে, ধরলাম যে আমাদের ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, উনি হয়তো চেয়েছে যে এই ফর্মটা হয়তো রাইট সাইডে হবে, এই লেখাটা লেফট সাইডে হবে, এরকম কিন্তু সে একটা চেয়েছিল, হয়তো সেটার একটা ফরম্যাটও দিয়েছিল। সেটা ফরম্যাট কিরকম হতে পারে, ধরেন যে একটা ছবি, হয়তো কোনো ডিজাইনার এই এরকম একটা ছবি তৈরি করেছিল। আমি যদি এটাকে যদি একটু ছবি আঁকিয়ে যদি আপনাদের দেখাই এক্সাম্পল হিসেবে, যে ধরলাম যে এখানে যে উনি চাচ্ছে যে এখানে ফেসবুক কথাটা লেখা থাকবে, এখানে একটা ফর্ম থাকবে, এরকমই কিন্তু, তাই না? আবার এর ভিতরে যদি দেই যে এখানে ইমেইলটা দেওয়ার ফিল্ড থাকবে, এখানে পাসওয়ার্ডটা দেওয়ার ফিল্ড থাকবে, এখানে একটা বাটনের ফিল্ড থাকবে, এখানে ক্লিক করলে হয়তো ইমেইল পাসওয়ার্ড সব ঠিক থাকলে লগ ইন হবে, তাই না? এরকম যদি আমরা যদি একটা ডিজাইন যদি তৈরি করতে চাই, হয়তো এরকম একটা ডিজাইন ফরম্যাট আমরা যদি একটা ওয়েব ডিজাইনারকে দেই, তখন সে যদি এইটাকে যদি একটা ওয়েব পেজে কনভার্ট করে, তার মানে ওয়েব পেজ বলতে কোনটাকে বোঝাচ্ছে, যেটা কিন্তু এখন আমরা ভিজিট করতেছি, এটা এইটার এইটার যদি আমরা যদি দেখতে চাই এটা কিভাবে ওরা তৈরি করেছে, যদি আমরা যখন শিখবো তখন হয়তো আরো ভালোভাবে দেখবো। তারপরেও আমি আপনাদের একটা শর্টকাটে দেখাচ্ছি, কন্ট্রোল ইউ দিয়ে যদি দেখেন যে এখানে কিন্তু ব্যাক এন্ড যে অনেক কোড করা আছে, তাই না? এই কোডের ফলে কিন্তু এই ডিজাইনটা শো করছে। তো এইটাই অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইন সম্পর্কে যখন আমাদের জানা হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে ওয়েব ডিজাইন কিভাবে করব, কিভাবে করলে ভালো হবে, কিভাবে আগালে ভালো হবে, এগুলো হয়তো আমরা নেক্সট পর্বগুলোতে শিখব। কিন্তু এখন অন্তত জেনে নিন ওয়েব ডিজাইনটা কি। আই হোপ ইউ আর ক্লিয়ার নো যে ওয়েব ডিজাইনটা কি। এগেইন আই রিপ আমি এগেইন যদি আমি যদি রিপিটটা করি এটা, যে তাহলে ব্যাপারটা কি, যে ওয়েব ডিজাইনটা কি, যে যে কোনো কিছুকে যখন আমরা ওয়েব পেজে কনভার্ট করি, সেটাই হচ্ছে ওয়েব ডিজাইনার। আর যারা করে এটা, তারাই হচ্ছে ওয়েব ডিজাইনার। ওকে,
সো ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কি কি করতে হবে এই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে আলাপ করব। আর সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।